নমস্কার, আমি দোলা রায় বলছি। আজ আমি আপনাদের আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানে আমি নিয়ে চলে এসেছি। এই বাগানে অনেক রকম ফুল আছে, ধরুন জবা ফুল, 8 রকমের জবা ফুল আছে, তারপরে করবী আছে, টগর আছে, বেল আছে, জুঁই আছে, কামিনী আছে, অনেক ফুলের গাছ আছে। তার মধ্যে এই মন্ডেভিলা এক রকমের গাছ আছে, ফুলের গাছ, নিশ্চয়ই আপনারা জানেন। এই গাছটা আমি খুব ভালোবাসি, মানে এত এ ফুল দেয়, যার ফলে আমি খুব এটাকে দেখতে খুব ভালো লাগে। এই গাছটা আমি যখন কিনেছিলাম একটা নার্সারি থেকে প্রায় 2.5 মাস আগে, তখন এর 7 ইঞ্চি মতন হয়েছে, একটা ফুল ছিল আর 2-3টে কুঁড়ি ছিল, এই ছোট্ট গাছ ছিল। সেই গাছটা মানে এই 2.5 মাসের মধ্যে এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। এটা একটা লতানে জাতীয় গাছ, হ্যাঁ, দড়ি বেঁধে দিয়েছি যাতে লতিয়ে ওপরে উঠতে পারে। খুব সুন্দর লাগে যখন একসঙ্গে সমস্ত ফুলগুলো ফোটে। এটা আপনার ফুটবে প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুলটা দেবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে, আবার গরমকাল থেকে শুরু হয়ে যাবে ফুল। মোটামুটি সারা বছরই এই ফুলটা ফোটে, ঠাকুরের ফুলের অভাব হয় না এই গাছ একটা লাগালে। এবারে বলি, এই গাছটার জন্য আমি টব নিয়েছি, 9 ইঞ্চি একটা টব নিয়েছি। এরপরে আরও যখন বড় হবে গাছটা, তখন আরেকটু বড় সাইজের টব আমি প্রতিস্থাপন করব, এটাকে পাল্টিয়ে ওইটা বড় সাইজের টব আমি নেব। এখন আমি 9 ইঞ্চি টবে এটা লাগিয়েছি, ঠিক আছে। এবারে এর জন্য মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদের বলবো। সাধারণ মাটি নিয়েছি আমি 50%, আর কোকোপিট নিয়েছি 25%, আর 25% নিয়েছি আমি ভার্মি কম্পোজ। এই গেল, আর তার মধ্যে আমি এই 1 মুঠো নিম খোল নিয়েছি যাতে পোকা টোকা না হয়। যদিও এই গাছটা খুবই হার্ডি, মানে এত শক্ত গাছ সহজে পোকাতে লাগে না, আমি তো দেখছি রোজই সহজে পোকা লাগে না। তা এই এই 2.5 মাসের মধ্যে এই গাছটা এত ফুল দিচ্ছে, এত তাড়াতাড়ি বড় হচ্ছে যে মানে ভাষায় বলা যায় না, এত সুন্দর, কত ফুল। তাও রোজ ফুল তোলা হয়, তাও কত ফুল ফুটে আছে। হ্যাঁ, ছাদটা একবারে সাদাই সাদা হয়ে যায়, এত ফুল। এই এই সারটা, যে সারটা আমরা দিয়েছি প্রতিস্থাপন করার পর 1 মাস এই মধ্যে আর কিছু দিতে হয় না, কোনো সার বাইরে থেকে আর দিতে হয় না, শুধু জল দেওয়া হয়। তারপরে 1 মাস পর, 1 সপ্তাহ কি 10 দিন অন্তর অন্তর সার দিতে হয়। কী সার? খাবার, যে একবার সর্ষে খোল দিলাম, 10 দিন পর আবার অন্যরকম সবজি পচা, আমি একটা সবজি পচা সার নিজে বানাই, সেটা একদিন আপনাদের একটা ভিডিও করে দেখাবো কিভাবে বানাই, সেই সারটা দিই। আবার কোনো সময় মিক্সড সার একটা আছে, সেটা দিই। সবই আমি মোটামুটি জৈব সারই ব্যবহার করি, রাসায়নিক সারই যায় না, জৈব সারই আমার ভালো লাগে, জৈব সারই আমি দিই, আর এই অল্টারনেট করে সারগুলো দিই। যদিও এটা পোকা টোকা কিছু হয় না, তাও মাঝে মাঝে ওই নিম তেল আছে, নিম তেলটা একটু স্প্রে করে দিই, একটু 1 লিটার জলে 1 চামচ নিম তেল দিয়ে একটু ছাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিই, তাতেই গাছটা একদম মানে খুবই জীবন্ত হয়ে থাকে। এইভাবে আপনারাও লাগাবেন, খুব ভালো লাগবে। একটা গাছ আপনাদের দেখবেন ব্যালকনি হোক, এটা কি খুব একটা যে রোদ লাগে তাও না, আবার খুব ছায়াতেও থাকতে চায় না,
এই 2-3 ঘন্টা সারাদিনই রোদ পেলেই হয়ে যায়। আবার জলও মোটামুটি জল লাগে, একদম জল না দিলে হয় না, জলটাও লাগে গাছে। তো এটা খুবই মানে আপনাকে এর সেবাও করতে হবে না, এ নিজে নিজেই নিজেকে তৈরি করে নেয়। এই গাছ লাগান, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার করুন, আর সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন।